হ্যালো ভ্রি ওয়ান ওয়েলকাম টু লার্ন ইয়াসমিন আজি ভিডিওত আমি চাম ক্লাস ইলেভেনের বায়োলজির চ্যাপ্টার এইট কোক জীবর একক আজির আমার টপিক হৈছে গোলগি যন্ত্র নাইবা গোলগি হুঁজুলি গোলগি অ্যাপারেটাশর বিষয় এই যোলগি যন্ত্র এইট শব্দ আহিছে যখন সাইন্টিস্টে পণ ইয়াক আবিষ্কার কৰিছিল বা কৰিছিল পর্যবেক্ষণ নামৰ পৰা নামর সাতত্রিশ জনের নাম আছিল কেমিল গোলগি যিয়ে এইটিন চনত এইট সন বাবে তেও দেখিবলৈ পাইছিল যে কোককেডর ওস্তর কিছুমান জালৰ দরে অংশ আছে কিছুমান নেটৱৰ্কৰ দরে অংশ আছে আৰু তেও প্রথমতে ই ডিসক্রাইব করেছিল কৰিছিল কারণে তোর নামে ইয়ার নাম ৰখা হয়েছে গোলগি যন্ত্র নাইবা গোলগি হুজুলি রূপে গ'লগি যন্ত্ৰ বা গোলগি সুঁজুলি দেখিবলৈ কেনেকুৱা ধৰণৰ হয় এয়া চোৱা চিত্ৰত আছে এইটো হৈছে একোটা গ'লগি যন্ত্ৰ ইয়াতে চোৱা কিছুমান টিউব আছে যিবোৰ টিউব এটা আনটোৰ পৰা প্ৰায় সমান্তৰাল হয় আৰু এই সমান্তৰাল টিউবসমূহ লগ লাগি পেলাই এটা কিহৰ সৃষ্টি কৰিছে এটা জাল সদৃশ গঠনৰ সৃষ্টি কৰিছে নেটৱৰ্ক সদৃশ গঠনৰ সৃষ্টি কৰিছে ইয়াতে কেইবাটাও টিউব আছে আৰু ইয়াকে গলগি যন্ত্ৰ বুলি কোৱা হয় গ'লগি যন্ত্ৰটো আৱৰণ পানীৰ দ্বারা আবৃত হৈ থাকে মেমব্রেনর দ্বারা কাভাৰ্ড হৈ থাকে আৰু প্রাণীর ক্ষেত্ৰত গলগী যন্ত্ৰ দেখিবলৈ পোৱা যায় কোক কেন্দ্ৰৰ ওচৰত চ কোকৰ একেবাৰে মাজত থাকে কোক কেন্দ্ৰ পিছত কোক কেন্দ্ৰৰ থাকে যিবোৰ খহটা অন্তঃপৰীয় জালিকা থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার পিছত থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এস আর মিহি অন্তঃপ্রক্ষীয় জালিকা আর পিছতে থাকে গলগি যন্ত্র তার মানে সাপোজ ধরে হইছে কোক কেন্দ্র কোক কেন্দ্রর থাকে এনেদরে খহটা জীব অন্তঃপ্রক্ষীয় জালিকা থাকে যার গাত রাইবজম থাকে পিছত থাকে মিহি অন্তঃপ্রক্ষীয় জালিকা যত কোনো ধৰণৰ রাইবজম এটাচ হৈ নাথাকে তাৰপিছত যিখিনি অংশ থাকে সেইখিনি অংশ হৈছে গ'লগী যন্ত্ৰ চ' ই কোক কেন্দ্ৰৰ প্ৰায় ওচৰত অৱস্থিত হৈ থাকে প্ৰাণীৰ ক্ষেত্ৰত যিবোৰ গোলগী যন্ত্ৰ আছে গোলগী সঁজুলি আছে সেইসমূহ যিটো ইহঁতৰ কোকপ্ৰৰস থাকে কোকপ্ৰৰসত সিঁচিৰিত হৈ থাকে একেটা ঠাইত নাথাকি পেলাই বা কোক কেন্দ্ৰৰ ওচৰত নাথাকি পেলাই যিকোনো ঠাইত ইহঁতে সিঁচিৰিত হৈ থাকে এতিয়া প্ৰশ্ন হৈছে এই যিটো গ'লগী যন্ত্ৰ আছে গোলগী যন্ত্ৰটো সকলোবোৰ কোষতে দেখিবলৈ পোৱা যায় নেকি গোলগী যন্ত্ৰ কিছুমান এক্সেপশ্যন আছে কিছুমান কোষতেই দেখিবলৈ পোৱা নাযায় যেনেকুৱা য ঢেকিয়া বা বৰ্গ বা মশবর্গর উদ্ভিদ আছে সেই সমূহত ইয়াক দেখি পাওয়া না যায় বৰ্গৰ উদ্ভিদৰ উদ্ভিদ কোক আছে সেই কোক সমূহত গলগি যন্ত্র অনুপস্থিত হয়ে থাকে প্ৰাণীৰ প্রাণীর যুক্রাণু কোষ আছে সেই শুক্রাণু কোক সমূহত গলগি যন্ত্র অনুপস্থিত থাকে পিছত প্রাণীর যে লোহিত রক্তকণিকা আছে আর বি লোহিত রক্ত কণিকা তো যন্ত্র দেখিলে পাওয়া না যায় কিছু ভেঁকুরের কোষত গলগি যন্ত্র অনুপস্থিত হৈ থাকে তারপি প্রকোপকেন্দ্রীয় কোষ সমূহত গোলগে যন্ত্র না থাকে আর বাকি যান সংকেন্দ্রীয় কোষ আছে সেই সমূহ থাকে কেবল ঢেকিয়া আৰু মজবর্গর শুক্রাণু কোষত না থাকে তারপি প্রাণীর শুক্রাণু কোষত না থাকে প্রাণীর লোহিত রক্তকণিকাত নকুরত না নাথাকে কেন্দ্রীয় কোষত না থাকে বাকি সকলব কোষরে কোষ প্ররখত যন্ত্র অবস্থিত থাকে এটা গলগি যন্ত্র গঠন দেখিবলৈ গলে গলগি যন্ত্র তিনিটা উপাদানের দ্বারা গঠিত হয় এটা হৈছে সিষ্টানি সিষ্টানি হৈছে কি এই যিবোৰ একো একোটা টিউব আছে যিবোৰ মনাৰ দৰে দেখিবলৈ পোৱা গৈছে হয় নে ইয়াৰ ভিতৰত ফ্লুইডেৰে ভৰি আছে ফ্লুইড ফিল কিছুমান যে মনা দেখিবলৈ পোৱা গৈছে এই মনাসমূহক কি বুলি কোৱা হয় ছিষ্টাৰ্ণি বুলি কোৱা হয় সো ইহতর এটা কম্পোনেট এটা উপাদান হয়েছে সিষ্টানি সিষ্টানিব হয়েছে বেগর দরে গঠন যত ফ্লুইড ফিল হয়ে থাকে ফ্লুইডে আবৃত হয়ে থাকে ভর থাকে আর এইবর কিছুমান সাজোন সজ্জিত হয়ে থাকে এনেকা ধরনের সো ইহাতে একো একটা সাজোন সজ্জিত হয়ে আছে আর এই যে সিষ্টানি থাকে সিষ্টানির দুটা অংশ থাকে যদি কোক কেন্দ্রর ভিত কোক কেন্দ্রর থাকে সেইটা অংশ অবতল অংশ বুলি কোৱা হয় আৰু যিটো কোক কেন্দ্ৰৰ বাহিৰৰ পিনে থাকে সেইটো অংশক উত্তল অংশ বুলি কোৱা হয় সো উত্তল অংশটুক ফর্মিং ফেজ বলে হয় আর অবতল অংশটুক পরিণত ফেজ বা মেসিওর ফেজ বলে হয় তার মানে সাপোজ ইদি কোক কেন্দ্রটা আছে হলে এইটো অংশ হৈছে উত্তল অংশ আর ভিতরের পিনের যা কোক কেন্দ্রর থকা থাক যংশ আছে সেইটা অবতল অংশ আর বাহিৰৰ পিনে যদি অংশ আছে সে হব উত্তল অংশ তারপিছ ইয়াতে কিছুমান নলিকা থাকে ইয়াতে কিছুমান নলিকার দরে গঠন থাকে ট্ৰিবিউলছ বুলি কোৱা হয় যিবোৰ যিবোৰে লক লাগি পেলাই নেটৱৰ্কৰ সৃষ্টি কৰা আৰু এনেকুৱা দেখিবলৈ পোৱা যায় যে এইবোৰ যেন চিষ্টাানিৰ পৰা ওলাইছে যেনেকুৱা এইটো এটা চিষ্টাানি ইয়াৰ পৰা যে একোটা টিউব ওলাইছে এই এইটো হৈছে কি একোটা নলিকা কুণ্ডীয় যি গলগী যন্ত্ৰৰ এটা উপাদান হয় ছেকেণ্ডটো উপাদান হৈছে নলিকা আৰু এই নলিকাসমূহ চিষ্টানিৰ পৰা ওলোৱা যেন দেখিবলৈ পোৱা যায় তাৰপিছত কিছুমান সৰু সৰু ৰাউণ্ড ৰাউণ্ড অংশ থাকে এইবোৰ চোৱা ৰাউণ্ড ৰাউণ্ড এনেকুৱা বহুত কিছুমান অংশ এনেকুৱা ৰাউণ্ড হিচাপে কিছুমান অংশ গলগীজ যন্ত্ৰৰ চাৰিওফালে দেখিবলৈ পোৱা যায় যিবোৰ কণ্টেইনাৰ্ছৰ দৰে হয় আৰু এইবোৰৰ চাৰিওফালে আৱৰণিৰ দ্বাৰা ইহঁত আবৃত হৈ থাকে সো ইহতর তিনিটা উপাদানের দ্বারা গঠিত হয় এটা হয়েছে সিস্টানি এটা হয়েছে নলিকা আর এটা হয়েছে কিছু কন্টেইনারের দরে ঘূরণিয়া গঠন থাকে এইবর গঠনের দ্বাৰাই আবৃত হৈ হয়ে থাকে এতিয়া এই যে গোলগি যন্ত্র আছে গলগি যন্ত্রটির কাম কি ইয়ার তাৎপর্য কি গোলগী যন্ত্ৰৰ কাম হৈছে যে যিবোৰ দ্ৰব্য যিবোৰ বস্তু অন্তঃপ্ৰক্ষ জালিকা সৃষ্টি হয় সেই বস্তুসমূহ কি হ'ব লাগে দেহৰ বিভিন্ন অংশলৈকে ইয়াৰ পৰিবহণ হ'ব লাগে আৰু পৰিবহণ হোৱাৰ আগতে ইয়াক পেকেজিং কৰিব লাগে আৰু সেই পেকেজিং যিটো ফাংচন আছে সেইটো গলগী যন্ত্ৰত করা হয় গলগি যন্ত্র সেই পেকজিং কামট সম্পূর্ণ করে এতিয়া কি কি দ্রব্য অন্তঃপ্ররক্ষীয় জালিকা সৃষ্টি হয় আমি জানো যে অন্তঃপ্ররক্ষীয় জালিকায় প্রটিন আর লিপিড সংশ্লেষণ করে হয়নে এই প্রটিন আর লিপিড অন্তঃপ্ররক্ষীয় জালিকায় সৃষ্টি করে আর সৃষ্টি হওয়ার পিছত এই বিভিন্ন বিভিন্ন অংশ যাব লাগে তেতিয়া যি গলগি যন্ত্র থাকে গ'লগী এপাৰাইটাছ থাকে গ'লগী এপাৰাইটাছে ইয়াক পেকেজিং কৰে যেনেকুৱা আমি যেতিয়া কিবা এটা বস্তু অৰ্ডাৰ দিওঁ তেতিয়া সেইটো বস্তু যে এটা পেক হৈ পেলাই আমালৈকে আহে ঠিক তেনেদৰে যেতিয়া প্ৰটিন আৰু লিপি দেহৰ বিভিন্ন অংশলৈ যাব লাগে তেতিয়া ইয়াক পেকেজিঙৰ প্ৰয়োজন হয় আৰু সেই ইম্পৰ্টেণ্ট ফাংচনটো কৰে গ'লগি যন্ত্ৰই গ'লগী যন্ত্ৰত কি হয় যে এইটো ছাপ'জ কি আছে আমাৰ অন্তঃপ্ররক্ষীয় জালিকা আছে অন্তঃপ্রক্ষীয় জালিকায় কি করিলে প্রোটিন লিপিড সমূহক সৃষ্টি করিলে। সৃষ্টি করার পিছত ইহতে কত যাব আমার গোলগি যন্ত্রর যদি উত্তল অংশ আছে উত্তল অংশ প্রবেশ করব যা বাইিরর অংশ আছে গোল্গি এপারে ইয়াতে যদি কোক কেন্দ্র থাকে বাহির অংশটা হয়েছে উত্তল অংশ সেই উত্তল অংশত প্রবেশ করব উত্তল ই যাব সৃষ্টানিত এই জীবর এই জীব একটা মনার দরে গঠন আছে সেই মনার দরে গঠন সমূহ ই যাব আকহে মনার দরে গঠন পৰা ই প্রবেশ করব যা অবতল অংশ আছে ভিতরের পিনে কক্ডর ফলে যুক্ত অবতল অংশ আছে অবতল অংশ যাব আর তারপর ই দেহর বিভিন্ন অংশ লকে প্রবেশ করব আর ইয়ার আর একটা ইম্পর্টে ফাংশন হয়েছে গলগি যন্ত্র তো জড়িত হয়ে থাকে লগত গলগি যন্ত্র বিভিন্ন ধরনের সেলুলার সিক্রেশনের বস্তু আছে সেই স্টোর হয়ে থাকে যে বিভিন্ন ধরনের উচ্ছেসক ইহতে নিহরণ করে আর জমা করে রাখে স্টোর করে রাখে প্রটিন নিহতে জমা করে রাখে নিহরণ করে তারপর সেলুলস ইহাতে নিহরণ করে লগতে লাইসোজম সিনথেসিস করে না লাইসোজম সংশ্লেষণ করে এটা কোষ কোকরসর উপাদান হয় এটা কোষাঙ্গ হয় লাইসজম বিষয়ে আমি ইয়ার পিছত যাব সো এইবর হয়েছে কি ইয়ার তাৎপর্য ইয়ার ফাংশন এটা আমি বুঝি পালো থলক গোলগি যন্ত্র কি হয় গোলগি হুজুলি কি হয় ইয়ার কাম কি এটা আমি চাও এইখানে আমি অলরেডি জানিছ কেমিলিও গোলগিয়ে এইটিন নাইনটি এইট সনত পথমতে কোক কেন্দ্রর ওসর গার্হভাবে অভিরঞ্জিত জালর দরে এক গঠন নিৰীক্ষণ করেছিল কক কেন্দ্রর ওসর দেখিবলৈ পাইছিল যে কিছু বহুত গার্হ কিছু ডার্ক অংশ দেখি পাইছিল আর সেই কারণে নামেরে ইয়াক গলগি যন্ত্র রখা হয়েছে পিছলে তোর নাম অনুসারে এইবার গলগি বডি নামাকরণ করা হয়েছে বহুতো চেপেটা পয়েন্ট ফাইভর পৰা ৱান মাইক্ৰণ বেষৰ দীঘল নলী নাইবা নলিকা কুণ্ডিয়ৰ দ্বাৰা গলগিবডি গঠন হয় এইবোৰ যে আছে এইবোৰৰ চাইজ হৈছে কিমান পইণ্ট ফাইভৰ পৰা ওৱান মাইক্ৰণ একেবাৰে বহুত সৰু সৰু এইবোৰ হৈছে একোটা নলিকা আৰু এই নলিকাসমূহে লগ লাগি পেলাই এই যন্ত্ৰটো গঠন কৰে এইবোৰ প্ৰায় সমান্তৰাল আৰু দল আকাৰত সজ্জিত হৈ থাকে তাৰমানে এই যিবোৰ নলী আছে নলী এটা যদি এনেকুৱা ওপৰত আছে এটা যদি তলপিনে আছে কিন্তু তথাপিও এইটোৰ আকাৰ কি হয় এটা নলী আনটো নলীতকৈ আনটো নলীৰ প্ৰায় সমান হয় এটা যদি উপরের পিনে বেশি আছে তলপিনে কম থাকে ইহতর সাইজ প্রায় একে থাকে আর ইহাতে দল বান্ধি থাকে একটা গ্রুপ হিসাবে সজ্জিত হয়ে থাকে গলগি যন্ত্র বিভিন্ন সংখ্যার কুণ্ডীয় থাকে গোলগীয় কুন্ডীয়বর কোক কেন্দ্রর সমকেন্দ্ৰিক সমকেন্দ্রিক হিসাবে সজ্জিত হয়ে থাকে যে কক কেন্দ্র আছে কক কেন্দ্রর চারিও ফালে হিচাপে সমকেন্দ্রিক হিসাবে সজ্জিত হয়ে থাকে ইহতর স্পষ্ট উত্তল আর গঠনাত্মক অংশ অৱতল নাইবা পূৰ্ণতা প্ৰাপ্তিৰ অংশ থাকে গঠনাত্মক অংশ বুলি কোৱা হয় যিটো উত্তল অংশ থাকে উত্তল অংশটো কক কেন্দ্ৰৰ পৰা দূৰত থাকে অৰ্থাৎ বাহিৰৰ পিনে থাকে উত্তল অংশ ইয়াক গঠনাত্মক অংশ বুলি কোৱা হয় আৰু যিটো অৱতল অংশ থাকে তাক প্ৰ পূৰ্ণতা প্ৰাপ্তিৰ অংশ বুলি কোৱা হয় যিটো কোক কেন্দ্ৰৰ ওচৰত থাকে কৌ সংগাটোৰ উত্তল আৰু অৱতল ফলক অংশ সম্পূৰ্ণ বিপৰীত কিন্তু অন্তৰভাৱে সংলগ্ন চ' এনেকুৱা দেখিবলৈ পোৱা যায় যে ইয়াতে উত্তল অংশ আছে আৰু এইফালে একেবাৰে অৱতল অংশ আছে যদিও ইহঁত দেখিবলৈ বহুত দূৰত যেন লাগে কিন্তু ভিতৰৰ ফালৰ পৰা ইণ্টাৰনেলি ইহঁত এটাই আনটোৰ সৈতে সংলগ্ন হৈ থাকে গলগী যন্ত্ৰই প্ৰধানকৈ আন্তঃকোষীয় লক্ষ্যস্থানলৈ প্ৰেৰণ কৰিবলগীয়া নাইবা কোষৰ বাহিৰত নিহৰণ হ'বলগীয়া পদাৰ্থসমূহক যথোপযোগ গাঁঠির স্থিতি লৈকে সজ্জিত করে গলগি গোলগিযন্ত্র অন্তঃপ্রক্ষীয় জালিকায় বস্তু সৃষ্টি করে বস্তু যে বিভিন্ন ঠাইত কৰিব লাগে সেই প্রেরণ করতে যি গাঠির প্রয়োজন হয় অর্থাৎ যি পেকেজিংয়ের প্রয়োজন হয় সেয়াই করে গাঠির হিচাপে সজাব লগা পদাৰ্থসমূহ অন্তঃপৰক্ষ পৰা আহি গলগী যন্ত্ৰত পায় তাৰমানে ইহঁতে অন্তপৰক্ষ ইহত সৃষ্টি কৰে সৃষ্টি কৰাৰ পিছত ইহঁতে গাঁঠনিৰ কাৰণে বা পেকেজিঙৰ কাৰণে ইহঁতে গোলগী যন্ত্ৰ আহি পায় আৰু গোলগী যন্ত্ৰত পৰা ইহঁতে পেকেজিং হৈ পেলাই বিভিন্ন ঠাইলৈকে গুচি যায় এই কাৰ্যই গোলগী যন্ত্ৰ কিয় অন্তঃপৰক্ষ জালিকাৰ কাষত অৱস্থান কৰে সেইটো ব্যাখ্যা করে তার মানে কি হয় যে গোলগি যন্ত্র যেটা আছে এই কোকেন্দ্র থাকে ইয়াতে ই জালিকা জালিকাসমূ থাকে তার পিছত থাকে কি গোলগি যন্ত্রটি ই গোলগি যন্ত্রটি অন্তঃপরক্ষীয় জালিকার ওর কিহর কারণে থাকে এটা আমি গম পালো যে যন্তঃপরক্ষ জালিকার জীবর সৃষ্টি আছে যুঁতে সৃষ্টি করে অর্থাৎ প্রটিন আর লিপিড সমূহ দেহর বিভিন্ন অংশ যাবৰ কারণে প্রথমতে ইহত গাঠির প্রয়োজন হয় আৰু সেই গাঁঠিটো প্ৰদান কৰে গলগি যন্ত্ৰ অন্তঃপ্ৰস্ত থকা ৰাইবজম সংশ্লেষিত বহু সংখ্যক প্রটিনে অবতল পৰা নিষ্কাশন হওয়ার পূর্বে গলগি বডির কুন্ডীয় কুন্ডিত রূপান্তরিত হয় জালিকাত চালিকাত রাইবোজম থাকে সেবরে যেটা প্রটিন সংশ্লেষণ করে প্রটিন সংশ্লেষণ হওয়ার পিছত ইহতে অবতল পৰা নিষ্কাশন হয় তাৰমানে কি হয় প্রথমতে ইয়ে জালিকাৰ পৰা ইহতে প্রবেশ করে উত্তল উত্তল অংশ থাকে উত্তল ফলক থাকে তাতে তারপিছ হতে সিষ্টানিত প্রবেশ করে সিষ্টানিরপরা হতে অবতলত প্রবেশ করে আর অবতলর পর ইত্যাদি বিভিন্ন লৈকে যায় গোলগিযন্ত্র গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড তৈয়ার হওয়া এক গুরুত্বপূর্ণ স্থান গোলগিযন্ত্রত গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিট এইবারও সৃষ্টি পারে। সো এইবর হয়েছে গোলগে যন্ত্রর কিছু ফাংশন ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰিব আৰু চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব